ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এতে পাচ্ছি এবং জানতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত অবস্থায় ডানে বামে পিছনে সব দেখতে পেতেন, এটা তার কি অসাধারণ কিছু যদি নবী রসুলগণ থেকে প্রকাশ পায়, যেটা আল্লাহর হুকুমে আল্লাহ নির্দেশে আল্লাহর ক্ষমতা দিন, নবী রসুলের ক্ষমতায় থাকে না। নবী রসুলের ক্ষমতা থাকলে তো মানুষ জানতেও পারে, অনেক সময় নবী জানতেও পারে যে এটা হইতে যাবে, আর কখনো তার পূর্বখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা হবে, এখন এটা তোমার মাধ্যমে এখন ঘটবে। তাহলে মুজিজার ক্ষেত্রে দুটোই অবস্থা হয়ে থাকে, এগুলো প্রমাণ করে। এই জন্য মুসা আলিহিস সালামকে যখন আল্লাহ বললেন যে তোমার হাতে লাঠিটা কি বলছে, লাঠি লাঠি কিন্তু আগে দিয়েছিল, এই লাঠি নয় যে আল্লাহ আসমান থেকে লাঠি পাঠিয়েছিল, ওই লাঠি দিয়ে তিনি বকরি চড়াইতেন। হ্যাঁ, লাঠি আগে থেকে হাতে ছিল, সাধারণ লাঠি, কিন্তু এই লাঠিকে আল্লাহ মুজিজাতে যখন পরিণত করলেন, জানেন না মুসা আলিহিস সালাম যে এই লাঠি আবার কি হইতে যাচ্ছে? হ্যাঁ, লাঠি তো হাতে আছে, কি করো তুমি? এগুলো জিজ্ঞাসা হইলো, আল্লাহ জিজ্ঞাসা করলে উত্তর দিলেন, সূরা তো হাতে রয়েছে। তারপরে আল্লাহ ওয়ালকে মাফি আমিন, তোমার হাতে যে ডান হাতে যেটা আছে ওটা ফেলে দাও, মাটিতে লাঠি ফেলে দাও, আল্লাহর হুকুম দিলেন, লাঠি ফেল, লাঠি ফেলতে কি হয়ে গেল, ফাইজা হাই হাইয়াতুন তাসা, বিশাল আকারে কোনো জায়গায় সোবানু অজাগর, সব দৌড় দিয়ে ছুটে চলে আসে, মনে হচ্ছে গিলে খালি। আল্লাহ, সেই সময় মুসা আলাইহিসসালাম কি করেছিলেন, যে আমার তো লাঠি, আর লাঠি হাতে আয় করেছিলেন, না কি করেছিলেন, এমন পালাইতে শুধু ভয়ই পাননি, এমন ভয় পেয়েছেন, কারণ এটা প্রাকৃতিক বিষয়, সাঁপ দেখলে আপনারা পালাবেন না আমি পালাবো, আল্লাহ না করে এখানে সেই সাঁপের দেশ নয় আলহামদুলিল্লাহ। আমাদের দেশে তো এই গরমের সিজনে বিপদ, হ্যাঁ শীতকালে একটু ভালো যে সাঁপটা লুকিয়ে যায়, আর বাকি গ্রীষ্মকাল বর্ষাকাল তো বিপদ, মশাল্লায় আমাদের ঘটেছে পাশে, যাই না আমাদের এসে সাপ বসে আছে সেটার জায়গাতে, বাড়িতে বিছানায় সাপ বসে আছে, এক হিন্দুর বাড়িতে আমাদের গ্রামে ছোটকালে বিছানাতে দেখছে সাপ, সাপ দেখার পরে হিন্দুদের অন্ধত্ব দেখে, ধর্ম অন্ধতা, তো ভাবছি তো দেবতা চলে এসছে একবার আমার ঘরে, দেবতা চলে এসছে, তখন আর সাপকে কিছুই বলেনি, ও শুয়ে থেকেছে, কিছুক্ষণ পরে সাপ তাকে দংশন করেছে, মারা গেছে, সকালে খবর পেলাম মারা গেছে, সাপকে আর তাড়াই দিবে দেবতা, ঘরে আমার দেবতা এসেছে, কারণ সাপেরও তো পূজা হয় তাই না, না না সাপ দেখলে মানুষ ভয় পায়, প্রাকৃতিক বিষয়টি। তো মুসা আলাইহিস সালাম মানুষ এটা প্রমাণ করে, আর মানুষ ভয়ঙ্কর কিছু দেখলে ভয় পাবে, হ্যাঁ যাতে জানের খাতরা আছে, বিপদ আছে, এমন পালাইতে শুরু করেছেন, পালানো দুই রকম, একটা পালা হচ্ছে পালাচ্ছে আর একটু ঘুরে ঘুরে দেখছে, যদি অত ভয় না থাকে দূরে আছে পুলিশ তাড়ছে আসামিকে, আর দূরে আছে এখন 1 কিলোমিটার দূরে, একটু তাকে কত দূর দেখি আমার চাইতে বেশি দৌড় দিচ্ছে, না থেমে গেল, না আমার চাই আমার চাইতে কম দৌড় দিচ্ছে, কম দিলে আমি এটা স্পিড রাখবো আর না হলে আরও দিব স্পিড, ঠিক না, একবার করে ঘুরে দেখছে, ঘুরে দেখছে আর দৌড় দিচ্ছে, আর একটা দৌড়া এমন দৌড়া কি এমন পালা পালায় যে ঘুরেও দেখে না যে কি হচ্ছে, কাছে না দূরে ঘুরেও দেখে না। তা আল্লাহ কোরআনে বলছেন যে এমন পালাতে শুরু করেছেন মুসা আলাইহিসসালাম পিঠ ফিরিয়ে, ওয়ালাম ইয়াক্তাবি, একটু ঘুরেও দেখছেন না, জামের ভয়ে ঘুরেও দেখছেন না। তাহলে যদি তিনি আগে থেকে জানতেন যে মুসা এটা তোমার সাধারণ লাঠি ছিল, আজকে থেকে মুজিজা, কিন্তু তাহলে ভয় কিসের, তো মুজিজা আমি হাত দিলে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে তাই না, মজিজা পালাবেন কেন, তাহলে জানাও ছিল না, পরে বুঝতে পারছে যেটা মজিজা হয়ে গেছে, আর কখনো কখনো জানতে পেরেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কখনো কখনো জানিয়ে দেয় পানির প্রয়োজন, পানির প্রয়োজন, পানি নেই, খাবার তো নেয় নেই, পানিও নেই, সফরে হয়েছে না হয় নাই, নবী সাল্লামের মজিজা বা কোনো নবীর মজিজা একবারে জিরো থেকে কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন থেকে হয়নি, এটা প্রমাণ করে তৌহিদ আল্লাহর একত্ব, যে একমাত্র না থেকে জিরো থেকে হিরো বানাইতে আল্লাহই পারে, কোনো শক্তি পারে না, কথা বুঝতে পারছেন, তৌহিদ। এই যে নবী করিম সাল্লামে কোনো মজেজ পাবে না যে কিছুই ছিল, একটা দানাও ছিল না, এক ফোঁটা পানি ছিল না, আর সবকে পানি খাইয়ে দিলেন, একটা দানা পানি কিছু ছিল না, এক মুষ্টি কোনো কিছু ছিল না, আটাও ছিল না, আর এক টুকরো গোস্ত ছিল না, আর অনেক লোককে খাওয়াই দিলেন, এইরকম কোনো ঘটনা ঘটেনি। গভীরভাবে গবেষণামূলক চিন্তা করে দেখবেন মজেজাগুলি দিয়ে, এর মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছে এটা কাজ কার,
কিছু নেই আমি দিতে পারি, কিন্তু কোনো মানুষ মুজিজা তো দেখাইতে পারে না, যে কিছুই নেই আর দেখিয়ে দিল, তাহলে কিছু থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যাও দেখো এক বাটি এক ঘটি এক লোটা কোথাও পানি নিয়ে আসো, একটু পানি নিয়ে আসো, এক লোটা পানি নিয়ে আসা হলো, আর পানিতে হাত রেখে দিল, মানে কি করলেন এবার আঙ্গুল রেখে দিল, আর আঙ্গুল রাখতে এই আঙ্গুলের তলা থেকে একদম ফোয়ারা ছুটে গেল, ফোয়ারা ছুটে গেল, এত ফোয়ারা ছুটলো, পানি পান করে আর যত তাদের কাছে কলস ঘাড়া ছিল সব ভর্তি করে, সব ভর্তি করে নিশ্চিন্ত হয়ে গেলেন যে এই সফরে আর পানির কোনো অভাব নেই। এইভাবে খাবার ক্ষেত্র তাই হয়েছে, অল্প কিছু খাবার আছে আর সেটা থেকে খেতে শুরু করলো, খাও 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 খাও, খেতে খেতে খাওয়া দাওয়া শেষ হলে আরো মনে হচ্ছে বেশি হয়ে গেছে, কিন্তু না থেকে কখনো খাওয়াইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেননি। কার হাতে থাকে মজিজা? আল্লাহর হাতে। ওই রকমই যদি আল্লাহ কোনো নেক বান্দা